Dear students, আমি আবার তোমাদের সামনে নিয়ে এলাম আর একটি টিউটোরিয়াল। এটা বিকম ফিফথ সেমের জন্য কোম্পানি অ্যাকাউন্টসের ওপরে কিছু অঙ্ক। দেখো, কোম্পানি অ্যাকাউন্টসে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে। কি কি? প্রথম হচ্ছে, দেখো, তোমার ইস্যু অফ বোনাস শেয়ার কাকে বলে? আমরা জানি যে শেয়ার ইস্যু করা হয়, শেয়ার ইস্যু মানে হচ্ছে ইকুইটি শেয়ার ইস্যু করা হয়, তাই না? ইকুইটি শেয়ার, শেয়ার দু রকমের হয়, একটা ইকুইটি শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার। তা ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হয়। এছাড়া আরও কিছু শেয়ার আছে, তার নাম হচ্ছে বোনাস শেয়ার, কোনোটা কোনোটাকে বলা রাইট শেয়ার, আর কোনোটাকে বলা হয় সোয়েট শেয়ার। এই যে রাইট শেয়ার আর বোনাস শেয়ারের ওপরেই আমি আজকে তোমাদের আলোচনা করব। প্রথম হচ্ছে বোনাস শেয়ার কাকে বলে। সেকশন 63 অফ দি কোম্পানিজ অ্যাক্ট 1913 প্রোভাইড দ্যাট এ কোম্পানি মে ইস্যু ফুললি পেইড আপ বোনাস শেয়ার টু ইটস মেম্বার্স। ঠিক আছে, ফুললি পেইড, কিন্তু পার্টলি পেইড নয়, ইন এনি ম্যানার হোয়াটস এভার আউট অফ। এই বোনাস শেয়ার যখন ইস্যু করবে, মনে রাখবে ফ্রি রিজার্ভ থেকে টাকাটা দেওয়া যেতে পারে, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে দেওয়া যেতে পারে, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট থেকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে ফ্রি রিজার্ভ মিন্স সাচ রিজার্ভ হুইচ অ্যাজ পার দি লেটেস্ট অডিটেড ব্যালেন্স শিট অফ দি কোম্পানি আর অ্যাভেলেবল ফর ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড। ফ্রি যে রিজার্ভ মানে হচ্ছে রিজার্ভের একটা অংশ ফ্রি, সেটা ডিভিডেন্ড হিসেবে দেওয়া যেতে পারে, কিন্তু ডিভিডেন্ড দেওয়া হয় না। বোনাস শেয়ারস আর শেয়ারস ইস্যুড বাই দি কোম্পানি ফ্রি অফ কস্ট টু দি এক্সিস্টিং শেয়ার হোল্ডার। তখন তাদের কী করে, এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের বিনে পয়সায় ফ্রিতে কিছু শেয়ার দেওয়া হয়। এবং কীভাবে পাবে? প্রোরাটা অ্যালটমেন্ট, প্রোরাটা বেসিসে তোমাকে কিছু শেয়ার দেওয়া হয়। ঠিক আছে, এইটাকে বলে বোনাস শেয়ার। তাহলে হচ্ছে ফ্রি ডেলিভারি। ঠিক আছে, তাহলে ইস্যু করছে কি, একদম ফ্রিতে ইস্যু করছে। এবং কারা পাচ্ছে? এক্সিস্টিং শেয়ার হোল্ডার, কিন্তু এক্সিস্টিং শেয়ার হোল্ডার, এরা কিন্তু বাইরে ছাড়া হচ্ছে না। ঠিক আছে, অনলি এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স আর গেটিং দিস টাইপ অফ শেয়ার্স, ইট ইজ নট ইস্যুড ওপেনলি ইন দি ওপেন মার্কেট। আচ্ছা, এইটা বলা হলো, বারবার মনে রাখবে। এবং ক্যান নট বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ডিভিডেন্ড ইন ক্যাশ অর ইন দেয়ার হ্যান্ডস। কোনটা না, যে ফ্রি রিজার্ভটা দেখা গেল, রিজার্ভটা কিন্তু থেকে, সে ফ্রি রিজার্ভ থেকে কখনো ডিভিডেন্ডটা দেওয়া হয় না। তার পরিবর্তে কী করা আছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে প্রোরাটা হিসাবে তোমার কিছু ইকুইটি শেয়ার ইস্যু করা হয়। ইকুইটি শেয়ার ইস্যু করা হয়, সেইটাকে বলা হয় তোমার বোনাস শেয়ার। ক্লিয়ার? তাহলে আবার বলছি, দেখো, বোনাস শেয়ার কাদের ইস্যু করা হয়, এক্সিস্টিং শেয়ার হোল্ডার, আর একদম বিনে পয়সায় ইস্যু করা হচ্ছে, তার জন্য কোনো টাকা লাগছে না। এবার যেহেতু ইকুইটি শেয়ার হোল্ডার অনেকজন থাকে, তার জন্য প্রোরাটা অ্যালটমেন্টে করা হয়ে থাকে, প্রোরাটা অ্যালটমেন্টে করা হয়। এবং এই বোনাস শেয়ার কিভাবে ডিক্লেয়ার করা হয়, দেখো, মনে রাখবে, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, প্রেফারেন্স কাদের দেওয়া, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, তিন নম্বর হচ্ছে সিকিউরিটিস রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট রিয়ালাইজড ইন ক্যাশ, কিন্তু চার নম্বর আদার ফ্রি রিজার্ভ, পাঁচ নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস টু শেয়ার হোল্ডার্স। ঠিক আছে, এটা দিতে হবে। এইবার যখন দিয়ে দিল, তখন বোনাস টু শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এই দুটো মাত্র জার্নাল আমরা দেখতে পাচ্ছি ইস্যু অফ বোনাস শেয়ারে। এইবার চলে আসি আমরা রাইট শেয়ার। আমরা আরেকটা শেয়ার হিসেবে দেখেছি রাইট শেয়ার, সেটা কি?
বলছি আন্ডার সেকশন 62 অফ দি কোম্পানিজ অ্যাক্ট 2013, এটা নতুন কোম্পানি আইন করেছে, রাইট শেয়ারস আর ইস্যু টু দি এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স অফ দি কোম্পানি বাই লেটার অফ অফার। ঠিক আছে, রাইট শেয়ারস আর শেয়ারস অফার টু দি এক্সিস্টিং শেয়ার হোল্ডার জেনারেলি অ্যাট এ লোয়ার প্রাইস দ্যান দি মার্কেট প্রাইস। দেখো তাহলে কি হলো, আমাদের যে বোনাস শেয়ার ইস্যু করলাম সেটা একেবারে ফ্রিতে, ফ্রিতে ইস্যু করা হলো। কিন্তু যখন রাইট শেয়ার ইস্যু করছি তখন ফ্রিতে করছি না, কিছুটা কমিয়ে দিয়ে সেই রাইট শেয়ারটা ইস্যু করা হয়। ঠিক আছে, তাহলে বোনাস শেয়ার আর রাইট শেয়ারের মধ্যে পার্থক্য রয়েছে। রাইট শেয়ারটাও কিন্তু এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মধ্যে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সের মধ্যে দেওয়া হচ্ছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার কিন্তু রিডিউস প্রাইসে দেওয়া হচ্ছে, রিডিউস প্রাইস, এটা কিন্তু ফ্রিতে নয় কিন্তু। ঠিক আছে, আর রাইট শেয়ারস যেভাবে আমরা সেই ইস্যু অফ শেয়ারে এন্ট্রি করেছিলাম সেই রকমভাবেই রাইট শেয়ারে এন্ট্রি করতে হবে, জার্নালগুলো করতে হবে। এইবার আমি চলে আসি ডিফারেন্সটা কী। দেখো বোনাস শেয়ার হচ্ছে এক্সট্রা শেয়ার গিভেন টু দি এক্সিস্টিং শেয়ার হোল্ডার উইদাউট এনি পেমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দে আর ফুললি পেড শেয়ার। বোনাস শেয়ার, রাইট শেয়ারটা কি, অফার টু দি এক্সিস্টিং শেয়ার হোল্ডার, এটাও কি এক্সিস্টিং শেয়ার হোল্ডার, অ্যাট এ লোয়ার প্রাইস দ্যান দি মার্কেট প্রাইস নেওয়া হচ্ছে, আর দে পারচেজ দোজ শেয়ার বাই গিভিং মানি, দিস ক্যান বি ফুললি অর পার্টলি পেইড। এটা কিন্তু এখানে বলা হয়েছে যে পার্টলি পেইডও হতে পারে আবার ফুললি পেইডও হতে পারে, দুটোই হতে পারে, ফুললি হতে পারে আর পার্টলি হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা দেখেছিলাম যে বোনাস শেয়ারটা কিন্তু সবসময় ফুললি পেইড হয়, সবসময় ফুললি পেইড। তাহলে এই দুটো পার্থক্য রয়ে গেল, বোনাস শেয়ারস আর ইস্যু টু শেয়ার হোল্ডার্স অ্যাট ফ্রি অফ কস্ট। আমরা এক্ষুনি দেখলাম বোনাস শেয়ার কিন্তু রাইট শেয়ার কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে আমি এই আলোচনা কি করলাম যে কোম্পানি অ্যাকাউন্টসে বোনাস শেয়ার কাকে বলে আর রাইট শেয়ার কাকে বলে এবং তাদের দুজনের মধ্যে পার্থক্য আর এন্ট্রিগুলো। এইবার চলে আসি আমি একটা অঙ্কে, দেখো একটা বোনাস শেয়ারের অঙ্ক করছি। পি লিমিটেড হ্যাজ অ্যান অথরাইজড ক্যাপিটাল অফ রুপিস, অথরাইজড ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল মানে কি বলেছিলাম, যত পর্যন্ত কোম্পানি তার শেয়ার ইস্যু করতে পারে, আপ টু হুইচ অ্যামাউন্ট দি কোম্পানি মে ইস্যু ইটস ইকুইটি শেয়ারস অর শেয়ারস, ওকে, ইট ইজ কল্ড অথরাইজড ক্যাপিটাল। 800,000 টাকা, 800,000 টাকা ইকুইটি শেয়ার রয়েছে, তার মানে হচ্ছে 800,000 ডিভাইড বাই 100 রুপিস ইজ বলেছে, যেটা করলে তাই, অফ হুইচ 4,000 শেয়ার ওয়ার ইস্যুড টু দি পাবলিক অ্যান্ড ফুললি পেইড, 4,000 শেয়ার ইস্যু করেছে। ইট ইজ নাও ডিসাইডেড দ্যাট 1,000 আন ইস্যুড, 1,000 কিন্তু ইস্যু করা হয়নি। ঠিক আছে, তাহলে কাদের ইস্যু করতে হবে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার। দেখো এক্সিস্টিং শেয়ার ওয়াজ শেয়ার হোল্ডার হ্যাজ ফুললি পেইড বোনাস শেয়ার। বোনাস শেয়ার আমরা কি বলেছিলাম যে সবসময় ফুললি পেইড হয় আমরা বলেছিলাম, এবং এই বোনাস শেয়ারটি ইস্যু করা হচ্ছে কত না, 1,000 শেয়ার হোল্ডারদের মধ্যে 1,000 শেয়ার আমি ইস্যু করছি, পরোটা হিসেবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে পরোটা কিছু বলা নেই, তাহলে 100 টাকা করে ইচ এবং ফুললি পেইড কিন্তু। তাহলে কি এইটা কোত্থেকে করব, এই অ্যামাউন্টটা কোত্থেকে আসবে, এখানে বলে দিয়েছে অ্যান্ড এ পার্ট অফ দি কোম্পানিজ রিজার্ভ ফান্ড অ্যামাউন্টেড 5,00,000 টাকা তোমার কোম্পানি রিজার্ভ ফান্ডে আছে, তাহলে ম্যাক্সিমাম 5,00,000 টাকা অবধি আমি ইউটিলাইজ করতে পারি। তার মানে দেখো 1,000 শেয়ার 100 টাকা করে, তার মানে কত হচ্ছে 1,00,000 রুপিস হচ্ছে, তা রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস টু ইকুইটি শেয়ার হোল্ডার্স 1,00,000 হয়ে গেল। এটা 1 নম্বর এন্ট্রি। আর 2 নম্বর এন্ট্রি কি, এটা হচ্ছে পেমেন্ট করে দিলাম, অর্থাৎ এই শেয়ারগুলো দিয়ে দিলাম, বোনাস টু ইকুইটি শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, 1,00,000, অর্থাৎ দি বোনাস ইউটিলাইজ ফর দি ইস্যু অফ 1,00,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10,100 ইচ আজ পার বোর্ডস রেজুলেশন নাম্বার ডট ডট। ক্লিয়ার,
তাহলে দুটো এন্ট্রি হলো, কিন্তু মাত্র দুখানা এন্ট্রি হলো। প্রথম হচ্ছে তোমার বোনাস শেয়ার কত টাকার আছে এবং কার থেকে দেওয়া হচ্ছে সেইটা। এবার চলে আসি আমরা দ্বিতীয় অঙ্কে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা চলে আসব, কি আছে দেখো, সেকেন্ড অঙ্কটা কি বলছে। 2015 এই অঙ্কটা এসেছিল, দেখো 2015 এসছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা করি আমরা, 2015 যে অঙ্কটা এসছে এটা যদি আমি অঙ্কটা এই দিকে রাখি, তোমার ডান দিকে রাখি, তাহলে আমার করতে হবে ঠিক আছে, বাঁ দিকে অঙ্কটা রাখলাম, ডান দিকে অ্যান্সারটা রাখলাম। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ইস্যুড অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল বলে দিয়েছে, 20,000 শেয়ার আছে 10 টাকা করে, তার মানে 2,00,000 টাকা। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেওয়া আছে, তার মধ্যে রয়েছে কি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা হচ্ছে বড় হেডিং, অর্থাৎ এটা হচ্ছে হেডিং বা সাব হেডিং বলতে পারো। সিকিউরিটিজ প্রিমিয়াম আছে 30,000 টাকা, জেনারেল রিজার্ভ আছে 1,00,000, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 80,000। তাহলে এইখান থেকেই তোমাকে কিন্তু এই বোনাস শেয়ারটা ইস্যু করতে হবে। তাহলে বোনাস শেয়ার কী বলছে দেখো, 2 বোনাস শেয়ারস ফর এভরি 5 শেয়ারস। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার মানে কি দেখো, আমার কত আছে 20,000, এই যে 20,000 ইকুইটি শেয়ার, তাহলে বোনাস শেয়ার কত হবে, ইনটু 2/5, এটাই বোনাস শেয়ার হবে, তার মানে 8,000, 8,000, 8,000, তাই তো। আচ্ছা এটা রুপিস হবে না, 8,000 শেয়ারস হলো, 8,000ই কিন্তু বোনাস শেয়ার ইস্যু করা হবে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মধ্যে। আচ্ছা কত টাকা করে দেখো, এখানে বলে দিয়েছে 10 টাকা করে, তাহলে এইখানটা এবার দেখো 8,000 শেয়ারস ইন্টু 10 রুপিস ইচ, মানে 80,000 তোমার বোনাস ডিক্লেয়ার করা হচ্ছে, ক্লিয়ার। তাহলে জার্নালটা কী হবে, জার্নালটা দেখে নাও, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, এই যে সিকিউরিটি প্রিমিয়াম হচ্ছে এখানে রয়েছে, দেখতে পাচ্ছ সিকিউরিটি প্রিমিয়াম, এই যে তোমার 30,000 আছে 30,000, জেনারেল রিজার্ভ আছে 1,00,000, দেখো 1,00,000 টাকা জেনারেল রিজার্ভ আছে, তোমার 30,000 টাকা সিকিউরিটি প্রিমিয়াম নিয়ে নিলাম, ক্লিয়ার। আমার টোটাল কত আছে 80,000 হলো না, এই যে তোমার 8,000 ইন্টু 10 রুপিস ইচ ইন্টু 10 রুপিস, তার মানে হচ্ছে 80,000 রুপিস তোমাকে বোনাস শেয়ার ইস্যু করতে হবে, 80,000। তাহলে ব্যালেন্সটা কত আছে, ব্যালেন্স 50,000 ব্যালেন্স হবে, ক্লিয়ার। এটা ব্যালেন্স, ব্যালেন্স এটা হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়াম, তারপরে হচ্ছে জেনারেল রিজার্ভ, তাহলে জেনারেল রিজার্ভ হবে এটা 1,00,000 টাকা অবধি, আর জেনারেল রিজার্ভ আছে কিন্তু আমি 1,00,000 টাকা অবধি ইউজ করতে পারছি না, 50,000 টাকা ইউজ করতে হচ্ছে। তা সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, 2 বোনাস টু ইকুইটি শেয়ার হোল্ডার, একটাই জার্নাল। আর তারপরে জার্নালটা কী হচ্ছে, তাকে দেওয়া হচ্ছে বোনাস টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, হয়ে গেল। তাহলে এই অবধি কিন্তু আমার হয়ে গেল। এরপরে দেখো এই একটা অঙ্কের মধ্যেই দুটো দিয়েছে, একটা ইস্যু অফ রাইট শেয়ার আর একটু ইস্যু অফ বোনাস শেয়ার, বোনাস শেয়ারটা হয়ে গেল, রাইট শেয়ারটা এবার করছি আমরা। 2 নম্বরে দেখো রাইট শেয়ার দিয়েছে, টু গিভ এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স দি ওপিনিয়ন টু পারচেজ 3, তার মানে 20,000, 20,000 শেয়ার ছিল, ইনটু 3, ঠিক আছে, এই যে ফর এভরি 5, 3/5, তার মানে কত হলো দেখো 4,000, তার মানে 12,000 ইকুইটি শেয়ার, এটা কিন্তু রাইট শেয়ার, এটাও কিন্তু তোমাকে কী করতে হচ্ছে,
এটা পার্টলি পেইডও হতে পারে, ফুললি পেইডও হতে পারে, এবং এটা কিন্তু এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, কিন্তু তার বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে। ক্লিয়ার? কত নেওয়া আছে? 10 rupees ইচ, 10 টাকা করে। তাহলে কি হবে দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট তার 12,000 ইন্টু 10 টাকা করে আছে, আর এখানে 4 টাকা করে এক্সট্রা আরও আছে, মানে 14 টাকা দেখতে পাচ্ছ, 14 rupees রয়েছে। কেন আমরা এইখানে 10 টাকা ছিল, কিন্তু আমি রাইট শেয়ার যখন করছি তখন কিন্তু গিভ এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স দি ওপিনিয়ন টু পারচেজ এত রাইট শেয়ার অ্যাট এত ফর এভরি 5 শেয়ার, তার মানে 14 টাকা করে পড়ছে, 14, তাহলে 12,000 ইন্টু রুপিস 14। ক্লিয়ার? কত হচ্ছে দেখো, 12,000 ইন্টু 14 করলে কত হচ্ছে, 1,68,000। ক্লিয়ার? 1,68,000 হয়ে গেল। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত, 10 টাকা করে হয়ে গেল। আর টু সিকিউরিটি প্রিমিয়াম 4 টাকা তার মানে প্রিমিয়াম ছিল, তাহলে 48,000। বিং রাইট ইস্যু অফ 12,000 শেয়ার্স অফ ₹10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ ₹4 ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যান্ড সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাজ পার বোর্ডস রেজুলেশন নাম্বার .. ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইখানে কিন্তু একটাই আমার জার্নাল এলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিস প্রিমিয়াম। কারণ আমরা কি করলাম, আবার যদি একটু দেখি, 20,000 ছিল, 20,000-এর তোমার এখানে রয়েছে যে এই যে 5টা ক্ষেত্রে, তাহলে 5 আর এখানে রয়েছে 3টে, বা 5টা যে অ্যাপ্লাই করেছে তাকে 3টে দেওয়া হবে, তার মানে এখানে হলো 12,000 পেলাম, 12,000 শেয়ার, এই 12,000 শেয়ারে হচ্ছে তোমার 14 টাকা করে, 14 rupees সিচ। এবং 14 rupees মানে কি, 14 rupees মানে কি, আমরা কি পেলাম যে একটা 10 টাকা আর প্রিমিয়াম হচ্ছে 4 টাকা, ঠিক আছে, এটা 14 টাকা, 14 rupees ইচ। তাহলে আমাদের অঙ্কটা এখানে হয়ে গেল। তাহলে আবার যদি অঙ্কটা তোমাদের বলি, আচ্ছা অঙ্কটা আমাদের এখানে হয়ে গেল, এবার অঙ্কটা যদি আবার প্রথম থেকে বলি, দেখো দুটো অঙ্ক দিয়েছিল, এখানে দুখানা অঙ্ক ছিল, একটা অঙ্ক হচ্ছে তোমার প্রিমিয়ামের ওপরে অর্থাৎ বোনাস শেয়ার ওপর একটা অঙ্ক ছিল, বোনাস শেয়ার দুটোই জার্নাল, একটা হচ্ছে রিজার্ভ ফান্ড থেকে এটা দেওয়া হয়েছে, যার জন্য রিজার্ভ ফান্ড এলো 5,00,000 টাকা ছিল টোটাল, কিন্তু আমার অ্যাকচুয়ালি কত হয়েছে, 1,00,000 টাকা দিতে হয়েছে, কারণ 1,000 আনইস্যুড শেয়ার টু বি ইস্যুড টু দি এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তাহলে 5,00,000 টাকা আছে, কিন্তু 5,00,000 টাকা নিয়ে নেবে না, তার মধ্যে 1,00,000 টাকা মানে 1,000 ইন্টু 10 rupees 100 rupees, তার মানে হচ্ছে 100 rupees কেন হলো, এই যে 100 rupees ইচ করলে তোমার 1,00,000 আসছে, এই 1,00,000 টাকা ওখান থেকে আমি নিয়ে নেবো, আর তারপর বোনাস টু ইকুইটি শেয়ার টু শেয়ার ক্যাপিটাল 1,00,000 টাকা হলো। আর তারপরে জার্নাল দুটো রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বোনাস শেয়ার আছে এবং রাইট শেয়ার আছে, বোনাস শেয়ারটা আমরা করলাম কি, প্রথমটা বোনাস শেয়ার দুখানা আর 5খানা যে অ্যাপ্লাই করেছে সে দুটো পেয়েছে, মানে 2/5 ইন্টু তোমার কত হচ্ছে, ইন্টু তোমার এখানে 20,000 ইকুইটি শেয়ার আছে, 20,000 ইকুইটি শেয়ার, আমরা পেলাম কত, 8,000 ইকুইটি শেয়ার পেলাম, 8,000 ইকুইটি শেয়ার, এবং কত ইন্টু রুপিস 10 ইচ, 10 টাকা করে। আবার এইখানে কিন্তু 10 টাকা আছে দেখো, সেই আবার এইখানে কোনো অ্যামাউন্ট নেই, মানে ওই 10 টাকাটাই নিচ্ছি, এবং এইটা ফুললি পেইড হবে সবসময় এবং বিনা পয়সায় তোমার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা সিকিউরিটিস প্রিমিয়াম ওই অ্যামাউন্টটা কোত্থেকে আসছে, এই যে তোমার 8,000 ইন্টু 10 টাকা, 8,000 ইন্টু 10 টাকা মানে 80,000 টাকা কোত্থেকে আসছে, 30,000 আর হচ্ছে 50,000,
টোটাল হচ্ছে 80,000 হলো, তাহলে 30,000 আর 50,000। এটা কিন্তু মনে রাখবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আগে করে দেবে না, এইটা একদম সিরিয়ালি আসবে, যে সিরিয়ালটা তোমাদের আমি দেখিয়েছি তোমার থিওরি যখন করিয়েছি। এই যে দেখো, প্রথমে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ এখানে নেই, তোমার সিকিউরিটিস প্রিমিয়াম, তারপর রিজার্ভটা নিয়ে নেবে, তারপরে কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু বোনাস শেয়ার। ঠিক আছে, এই অর্ডার অফ প্রেফারেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং ওটা যেই হয়ে গেল ওরও দুখানা জার্নাল চলে এলো, যেই চলে এলো আমরা কি করলাম, যেই চলে এলো তারপরে হচ্ছে এইখানে থার্ড জার্নাল, এখানে একটাই জার্নাল হচ্ছে কিসের উপর, না তোমার হচ্ছে রাইট শেয়ারের উপর, এবং রাইট শেয়ারে এখানে বলে দিয়েছে পাঁচটা রয়েছে, কটার মধ্যে তিনটের মধ্যে, তাহলে 3/5 × তোমার 20,000 করলে আমরা পেলাম 12,000। এবার এটা পার্টলি পেইড হতে পারে, ফুললি পেইড হতে পারে, আর এটা 14 rupees ইজ বলেছে, তাহলে 14 rupees ইচ করলাম, করলে 1,68,000, আর এখানে 10 টাকা করে টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিস প্রিমিয়াম, 4 টাকা করে 48,000। আশা করি সবাই বুঝতে পেরেছ, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং সবসময় মনে রাখবে এটা কোম্পানি অ্যাকাউন্টসের মধ্যে আছে, আর আমাদের যে CBCS যে আছে সেখানে কিন্তু ফিফথ সেমে আছে, ফিফথ সেম। ঠিক আছে, এছাড়া ISC-তে আছে, CA-তে আছে, CMA-তে আছে, সব জায়গায় কিন্তু এটা রয়েছে, এবং এটা খুব সোজা জিনিস, বেশি বড়ও হয় না। তাহলে তোমার মেইন জিনিস হচ্ছে বোনাস শেয়ার কাকে বলে, এবং আমরা যে ইস্যু করতে পারবো বোনাস শেয়ার, কোন সেকশন রয়েছে, রাইট শেয়ার কাকে বলে, সেটা কোন সেকশনে আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।